আমি যেরকম শুরু করেছি তাতে অনায়াসে আমার ডায়েটে ইন্টারমিটিং যেটা ডায়েট হয় সেটা ইনক্লুড করতে পারি। অলমোস্ট 10টার সময় ব্রেকফাস্ট করলাম, অবশ্যই 8:30 উঠেছি 10টায় ব্রেকফাস্ট হবে, আর 10:30 সময় চা খেলাম। মানে কীরকম উচ্ছৃঙ্খল হয়ে গেছি আমি নিজেই ভাবছি নিজেকে দেখে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। সকালবেলা দেখা দিয়ে একটু ছেলেকে স্নান করাতে গিয়েছিলাম, নিজে স্নান টান করে চলে এসেছি। এখন সবচেয়ে বিরক্তিকর যে কাজ সেটা আমাকে করতে হবে, এই যে এই বাসন টসনগুলো মেজে রেখে গেছে সেগুলো এখন মুছে মুছে তুলে রাখতে হবে। এই কাজটা আমার সবচেয়ে বিরক্ত লাগে। আর এখানে ছেলে নিজের পশরা সাজিয়ে বসেছে ঠিক রান্নাঘরের সামনে, বিভিন্ন নিজের সামগ্রী নিজের ধনরত্ন উনি বয়ে নিয়ে আসছেন, দিয়ে এখানে উনি একটা নিজের সেট আপ তৈরি করছেন আর কি। করো সেট আপ করো, নিজের ব্যাপারে খুবই গোছানো। যাও রেখে এসো ওটা। হ্যাঁ, খাটের তলায় তো। তো চলো, আজকে রান্না বান্না তো সব হয়ে গেছে, কি রান্না করেছি সেটা হচ্ছে দুপুরবেলা দেখাবো। এখন তোমাদের একটা রেসিপি দেখাবো যেটা আমি নিজে ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কিরকম হবে। এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি, ওদের দিচ্ছি এক কাপ পরিমাণ জল। এখানে আমি প্রথমে একটা চিনি শিরা তৈরি করে নেবো। এখানে কিন্তু চিনি শিরাটা একতার কনসিস্টেন্সির হবে। 5-6 মিনিট ধরে ফুটিয়ে আমি একটা তারের রস তৈরি করব। এতে কয়েক স্ট্রিং কেশর দিয়ে দিচ্ছি, এতে একটু কালার আর ফ্লেভার আসে, কারণ আমি কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করছি না। এবার দেখো, এটা হালকা 1 স্ট্রিং কনসিস্টেন্সি, একতারের রস তৈরি হয়ে গেছে দেখো। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর আমি একটা পাতি লেবুর রস এর মধ্যে দিয়ে দেবো যাতে ক্রিস্টাল না ফর্ম হয়। এই ময়দাটাকে আমি গতকাল রাতে ফার্মেন্ট করতে দিয়েছিলাম, কত কাপ পরিমাণ আর কি পরিমাণ জল সেটা আমি বলে দেবো। দেখো, এটা পাতি গেঁজে উঠেছে আর কি, বুদবুদ বাবেল হয়েছে। এরপর আমি কি করব, এটাকে হাত দিয়ে দেখো কি সুন্দর ফার্মেন্ট হয়েছে। এটাকে ভালো করে আর কি মিনিট 5-7 ধরে ফেটিয়ে নেব। ফেটানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি জিলিপিগুলো ভেজে নেব। জিলিপি ভাজবার জন্য এরকম একটা ফ্ল্যাট নিতে হবে, ওরা দেখবেন অনেকটা একটা বড় ছড়ানো কড়াইয়ে হালুইকর বা হচ্ছে যে লোকাল যে দোকানগুলো আছে তারা জিলিপি ভাজে। আর জিলিপিটা যদি দোকানে জানলে বনস্পতিতে ভাজে, আমি বনস্পতিতে ভাজা একেবারেই প্রেফার করি না। সবচেয়ে ভালো হয় যদি ঘিয়ে ভাজা হয়, কিন্তু এতটা পরিমাণ ঘি আমার বাড়িতে নেই, তাই আমি সাদা তেল আর ঘি মিশিয়ে জিলিপিটা ভেজে নেব। জিলিপিটা ছাড়ার জন্য আমি এরকম একটা আমুল গোল্ডের প্যাকেট, দুধের প্যাকেট ইউজ করছি। তোমরা যে কোনো দুধের প্যাকেট ইউজ করতে পারো, কিংবা যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে তো খুবই ভালো। অ্যামাজনে পাইপিং ব্যাগ কম দামে অনেকগুলো পাওয়া যায়। যারা ধরো ফ্রিকোয়েন্টলি ঘরে মিষ্টি বানাও, কেক বানাও, পাইপিং ব্যাগ এমনি তো লাগে। এছাড়া দেখবে সেই গিটসের সাথে বটল ফ্রি দেয়। তো 1 টাইম তোমরা ওই রেডিমেড ইনস্ট্যান্ট জিলিপি যে গিটসের মিক্সার পাওয়া যায় সেটা কিনে ওই বটলটা রেখে দিতে পারো, সে বটলটা দিয়েই করতে পারো। আরেকটা উপায় আছে, রেস্টুরেন্টে তোমরা গেলে তো সেখানে ওরকম সসের বটল থাকে, চুপ করে ব্যাগে আর কি লুকিয়ে নিয়ে চলে আসতে পারো। এটা একটা আনফেয়ার, মিনস জাস্ট জোকিং, হ্যাঁ করো না, কিন্তু শুধু পুলিশ এসে আমাকে ধরবে। তো এইটাতে আর কি করা যাবে, আমি একদিকে ভরে কিভাবে করব সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, এখানে এটা রেখে দিচ্ছি, এরপর ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর আমি এই মুখটা একটু গাটা দিয়ে এঁটে দেবো যাতে করতে গেলে না পড়ে যায়। দেখবে একটা লোটার মতো জিনিস নিয়ে করে, পেছন ফুটো করে তার লোটার। আমার ঘরে বাপু লোটাও নেই, আর আমি থাকলো তা পেছন ফুটো করতে পারছি না। এই যে এবার এটা আমি সরু মতো করে কেটে নেবো, একটু মোটা করে কাটা হয়ে গেল। আর একটু সরু করে কাটলে হতো,
জিলিপি হয়ে যাচ্ছে এমনি জিলিপি চাই দেখো এখানে কয়েক কিছুগুলো হয়ে গেছে আমি সেগুলো তুলে এইখানে যে জিলিপি রস করে রেখেছি সেটা তার মধ্যে দিয়ে দেব রসটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে বেশিক্ষণ এর মধ্যে রাখবো না এক দু মিনিট রেখে আমি কিন্তু এটা তুলে ফেলব সেগুলো দেখো এই দুটো একটু ডিফর্মড হয়ে গেছে আমি এই ক্ষেত্রে যে কেক মানে উনাটা দুধের প্যাকেট ইউজ করেছিলাম ফুটোটা সরু করে কেটেছিলাম আর যেটা করেছি ব্যাটারের মধ্যে আমি সামান্য বেকিং সোডা বেকিং পাউডার না বেকিং সোডা ইউজ করেছি তো তাতে এরকম ফর্ম হয়েছে দেখি আপাতত খেতে কীরকম হয় এখন এক্সপেরিমেন্টের পর্যায়ে চলছে বুঝতে জিলিপিগুলো সব হয়ে গেছে এবার দেখো তোমরা এটা যদি দেখো একটুক্ষণ ধরে বুঝতে পারবে কোনটা ফেলড প্রোডাক্ট আর কোনটা হচ্ছে সাকসেস প্রোডাক্ট অবভিয়াসলি এটা ফেলড প্রোডাক্ট এটা তারপর সাকসেস পেয়েছে এই ব্যাটারের সময় আমি জাস্ট ওভারনাইট ফার্মেন্টেড ব্যাটারটা ইউজ করেছি আর কিছু করিনি আর যেটা ইউজ করে জিলিপিটা করছিলাম সেই ফুটোটা একটু বড় হয়ে গেছিল আর এইটাতে আমি কি করেছি আমি একদম পিঞ্চ অফ বেকিং সোডা ইউজ করেছি আর যেটা ব্যাটারটা দিয়ে করেছি সেটা হচ্ছে ফুটোটা ছোট করেছে তার ফলে এইটা হয়েছে এটা অনেক ক্রাঞ্চি অনেক জুসি দেখো দেখলেই বুঝতে পারবে এই দেখো হোয়ারাস এটা কিন্তু এই দেখো পুরো কিরকম এই রকম একটা টেক্সচার হয়ে গেছে তো দেখলে যে কিভাবে সাকসেস পাওয়া যায় তোমার ইনস্ট্যান্ট আমি সরি ইনস্ট্যান্ট জিলিপি তো আমি ট্রাই করিনি আমি বলতে পারবো না কিন্তু এমনি জিলিপি ট্রাই করলাম ওভারনাইট শুধুমাত্র ফার্মেন্টেড ব্যাটারে কিন্তু হলো না তার সাথে একটু বেকিং সোডা মেশালে তবে কিন্তু এই ফাইনাল দারুণ একটা রেজাল্ট পাওয়া গেল আমি এনজয় করি সামনে রথ আসছে তোমরাও কিন্তু ঘরে এরকমভাবে জিলিপি বানিয়ে এনজয় করতে পারো আর যদি তার আগে সম্ভব হয় তাহলে আমি এরকম একটা ফাইনাল আর কি ভালো সুন্দর ভিডিও করে শুধুমাত্র জিলিপির ভিডিও তোমাদের জন্য আমি পোস্ট করবো ততক্ষণ আমি খেতে থাকি আজকে তো তোমাদের আমি লাঞ্চটা দেখাইনি ছেলের খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে করেছি তোমার চিকেন খুব পেঁপে আলু দিয়ে সিম্পল চিকেন ভাত আছে আর এখানে আছে টক দই এখানে পাঁপড় তো অলরেডি আমার মানে যখন আমি ভাজি অনেকটা তেল দিয়ে ভাজি তো অলরেডি অনেকটা ভেজে রাখি এটা সবটা এখন খাবো না কিছুটা খাবো এরকমভাবে থাকবে এখন আপাতত কদিন আর ওইনাক বলছে যে আম খাবে তো সেজন্য ফ্রিজ থেকে আম বের করি আমগুলো বেশি দিন না থাকলে রলে এবার শুকিয়ে যাবে ল্যাংড়া আম এগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে পেট ভরে গেছে হেভি খেলাম তবে আজকে একটা জীবনের শিক্ষা পেলাম সেটা হচ্ছে এটা অবশ্য আমি আগে থেকে অনেকবারই দেখেছি আমি কোনো নাম বলবো না কোনো নাম করা শেফ তার আর কি কখনো মানে সে যা রেসিপি ভিডিও বানাবে তার নামের ডাকেই তার ইউটিউবে হয়তো তাদের নামের ডাকে প্রচুর সাবস্ক্রাইবার প্রচুর ভিউজ ইত্যাদি ইত্যাদি নাম করা শেফ যারা কিন্তু তাদের রেসিপি খুব একটা পারফেক্ট হয় না আমি অনেকবারই ট্রাই করে দেখেছি ওই পরিমাণ এ দিয়ে পুরো ঘেঁটে খাওয়া হয়ে যায় সেই তুলনায় যারা নর্মাল ইউটিউবার কোনো হাউসওয়াইফ ইউটিউবার হয়েছে বা কোনো মহিলা শখের জন্য ইউটিউবার হয়েছে তাদের আমি রেসিপি দেখেছি অনেক অথেন্টিক তাদের রেসিপি ফলো আমি যতবারই করেছি ততবার আমি খুব ভালো সাকসেস পেয়েছি জিলিপির ক্ষেত্র আমি ইনস্ট্যান্ট জিলিপি তো পরে ট্রাই করব তবে আমি যেটুকু বুঝলাম জিলিপি যতই ফার্মেন্ট করে রাখুক যাই রাখুক ময়দাটা একটু ওই বেকিং সোডা ওরকম মেশাতেই হবে তবেই ওরকম জিলিপির যে ক্রাঞ্চ বা হচ্ছে যে ফাঁপা ব্যাপারটা তার মধ্যে রস ঢোকার ব্যাপারটা সেরকম আসে শুধু ফার্মেন্টে আমার মনে হয় না ওই ব্যাপারটা আসে চলো কমেন্টগুলো পড়ে নিই তো ওই সেদ্ধুর যে ব্লগটা ছিল সেটাতে রিনাদি কমেন্ট করেছে ছোট্ট ব্লগ কিন্তু খুব ভালো লাগলো সেদ্ধ আমারও প্রিয় থ্যাংক ইউ রিনাদি সেদ্ধ আমারও এমনিতে প্রিয় তবে কি না যবে থেকে নিজে রান্না করতে হচ্ছে না তবে থেকে আরও প্রিয় হয়ে উঠেছে ওটা আচ্ছা ওই ভ্যাকসিনেটেড যেটা গতকাল আমি পোস্ট করেছি ব্লগটা তাতে
কাঞ্চন রান্নাঘর কমেন্ট করেছে, মাশাআল্লাহ ভ্যাকসিন দিয়েছে শুনে অনেক ভালো লাগলো, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন। থ্যাংকস কাঞ্চন, তোমাকেও ভালো রাখুক। আর অনিতা সেট থামস আপ দিয়েছে, থ্যাংকস অনিতা। হ্যাঁ, ভ্যাকসিনেটেড হয়ে অ্যাকচুয়ালি একটু নিশ্চিন্ত আর কি, ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিন হলো, তাই বলে হচ্ছে কোনো আর কোনো বিধি মানা যাবে না বা আমার কোনো ভয় নেই সেরকম কিন্তু কিছু না। হয়তো যারা ভ্যাকসিনেটেড নয় তাদের তুলনায় আমি হয়তো এফেক্টটা আমার উপর কম পড়বে, এইটুকুই যা। এই দেখো সান্ধ্যকালীন চায়ের প্রস্তুতি হচ্ছে, তার সাথে হচ্ছে পাবলিক ডিমান্ড এই প্রাণের ফ্যামিলি টোস্ট বিস্কিট। এটার গার্লিক টোস্টটাও কিনেছিলাম। প্রাণের অ্যাকচুয়ালি এই টোস্ট বিস্কুটগুলো আমার দারুণ খেতে লাগে। আরেকটা আছে যেটা হচ্ছে একটু মানে চিনি চিনি দেওয়া, চিনিটা বেশ গ্লুকোজের মতো হয়ে গেছে। এই বিস্কিটটা আমার খুব ভালো লাগে, কিন্তু সেটা চায়ের সাথে তো ভালো লাগে না, তাছাড়া বিগ বাস্কেট ওটা পেলামও না। তো টোস্ট বিস্কুট আনার পর আর অন্য কিছু বিস্কিট আর কি এরা খেতে চাইছে না, তো সেটা টোস্ট বিস্কুটটাই ঢালছি। গার্লিক টোস্টের প্যাকেট পুরো ফুরিয়ে দিয়েছে, আজকে কত তারিখ? এই মাসেই নিলাম জাস্ট, আজকে যে কত তারিখ, আজ 8 তারিখ, শেষ হয়ে গেছে। এটা কদিন মানে একটা প্যাকেট খুলছি, এক এক বেলা যতবার চা হচ্ছে 2-3টে করে খেয়ে নিচ্ছে, তাহলে আর থাকবে কি করে। আপাতত কয়েক কোটি আরশোলার এই নিধন পর্ব সমাপ্ত হয়েছে, প্রচুর আরশোলায় ভরে গেছে রান্নাঘর পুরো। এটা তার মধ্যে একটা গোদা আরশোলা ছিল, আরো কতগুলো গোদা আরশোলা নিশ্চয় ভেতরে লুকিয়ে আছে, তো সেই জন্য রান্নাঘরটা এখন ঠিকঠাক রান্না করা উপযুক্ত না। ডাইনিং স্পেসে আটা মেখে নেবো, ভেবেছিলাম যে রুটি করবো, বাট ময়নাকে রুটি নিয়ে বক্তব্য হচ্ছে নাকি রুটিতে গ্যাস হয়, কিন্তু বড়টাতে নাকি গ্যাস হয় না, এই বিধান দিয়েছে আমি জানি না, রুটিতে নাকি প্রচুর গ্যাস হয়, এরকম বিধান তোমাদের জানা থাকলে তোমরা বলো। আপাতত আটা মেখে নিই। যতই তুমি মনে করে করে মাসকাবাড়ির জিনিস দাও না কেন, তোমার তুমি দেখবে যখন মাসকাবাড়ির জিনিস আসবে তখন কিছু না কিছু মিস হয়েই গেছে। তো দেখি চা পাতা বাকি রয়ে গেছে, অনেক কিছু টুকটাক করে জিনিস বাকি রয়ে গেছে, তো আজকে বিগ বাস্কেট থেকে অর্ডার দিই। ওরা দেখো এগুলো দিয়ে গেছে, হাত দেবো না। চা পাতা, নুন অর্ডার, মেন জিনিসটা অর্ডার দিইনি, নুন, গুড় অর্ডার দিইনি, এদিকে একটু সবজি অর্ডার দিয়ে দিয়েছে, যেহেতু সুজি অর্ডার করিনি, সুজিটাও খুব ইম্পর্ট্যান্ট। তারপর আর যখন অর্ডার করলামই টুকটাক কিছু, ওটা একটা পিজা ব্রেড অর্ডার করেছি, ওটার মধ্যে 3 পিস আছে, টুকটাক অর্ডার করে নিয়েছি। এবং এই অর্ডারটা আসার পর মনে পড়লো আরও কয়েকটা জিনিস অর্ডার দিইনি, যেরকম তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে বাদাম অর্ডার দিইনি। এবার ধীরে ধীরে মনে আসবে আর কি কি আমি অর্ডার দিইনি, হ্যাঁ কি বলবো, ছোলা অর্ডার দিইনি, অনেক কিছু আমার মাথায় আসছে কি কি অর্ডার দিইনি। তোমাদের বলেছিলাম না এই ব্যাটা আরোগুলো আছে, মর 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 মর, মরতেই হবে তোকে, মরতেই হবে, মর মর মর, আছে আছে সব, বাবা বাসা সবাই বেরোবে। হিটের এই একটা বড় বোতল কিনে নিয়েছি, এই সপ্তাহের মধ্যে আমি গোটা হচ্ছে রান্নাঘর এই বাড়ির সমস্ত আরশোলা নিধন করব। ব্যাটাগুলো প্রচণ্ড বেড়েছে, আমার রান্নাঘরে যেন একদম আস্তাকুর করে ফেলেছে, একদম ঘরে এসে আগের সপ্তাহে তো পুরো অনেকগুলো আরশোলা মেরেছিল, আর এবারে সবচেয়ে বিচ্ছিরি হচ্ছে এতদিন অবধি না খালি ছোটো ছোটো আরশোলা ছিল, মানে প্রায় 2018 থেকে এসেছি, কোনোদিন এত বড় আরশোলার উৎপাত দেখিনি, এবারে দেখছি প্রচণ্ড বড় বড় আরশোলা হয়ে গেছে। তো ইমিডিয়েট এগুলোকে নিধন করা জরুরি, আদারওয়াইজ এবার শুধু রান্নাঘর এইটুকু জায়গাতেই আছে, এবারে ঘরেও ঢুকবে, সেটা খুব বাজে হবে, বিকজ অলরেডি টিকটিকির হচ্ছে পটি এখানে সেখানে পড়ে থাকছে, সেটা বাচ্চার পক্ষে খুব খারাপ। তারপর যদি এবার এই আরশোলা অ্যাড হয় খুবই বাজে ব্যাপার, নিধন করব। এগুলো আপাতত 3টে বড় আরশোলা ফেলে দিয়েছি, এগুলো আপাতত টোটাল মৃত সৈনিক কুচি কুচি। একে বলে কপালের নাম গোপাল ঠাকুর, এই এত আজকে নোংরা হলো, কাল মানে কালকে অবশ্যই 2:00 থেকে সমস্ত জিনিস বের করে রাগগুলো পরিষ্কার করতে হবে, কাজের মেয়ে খবর দিল,
সে আসতে পারবে না, তার বাবা মারা গেছে। মানে গোটা রান্নাঘরে কিন্তু বিষ ছড়িয়ে আছে, অত কালকে ভালো করে মুছতেই হবে কিছু না হোক। আর পারি না। আর ফ্রেশ হয়ে গেছি, ভীষণ গরম লাগছিল, ঘেমে গিয়েছিলাম। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।